আজকে খেলা হবে যে গরমে ভাই বসে আছি আমরা, অবস্থা খারাপ। অটোর মধ্যে দেখেন, অটোর মধ্যে বসে অবস্থা খারাপ পুরো। ইজি বাইকে আমরা এখন ওয়েট করতেছি তার জন্য। সাকিব কখন আসবে আল্লাহ জানে, আসলে আমরা দিয়ে বাড়ি যাবো। আজকে খেলা হবে, আজকে কি ফার্স্ট হান্টিং এটা আমাদের একসাথে। কারণ কি সেকেন্ড হান্টিং? সেকেন্ড হান্টিং সব কই গেলে? এর আগে হান্টিং এ গেছিলাম আশিয়ান সিটিতে, তারপরে আবার মিরপুরে। অনেক কাহিনী আছে ওইদিন আর কি, অনেক কাহিনী গেছে। এটা কাহিনী বলো তুমি। মানে প্রথমে গেছিলাম দিয়াবাড়ি, দিয়াবাড়ি থেকে বের হয়ে চা খাইতে খাইতে শেষ হতে পরে আবার আশিয়ান সিটিতে গেলাম। আশিয়ান সিটিতে যেয়ে পরে আবার বের হইতে অনেক কাজ হয়ে গেছিল। পরে বের হয়ে ঘুরতে ঘুরতে পরে দেখি অনেক জ্যাম, রাস্তায় বের হওয়া যায়। পরে আবার মিরপুরে গেলাম। মিরপুরে যে গাড়ির তেল শেষ হয়ে গেছে, মানে গাড়ির তেল ঘুরতে ঘুরতে আবার এত জোরে খিদা লাগছে, কোনো কথা খিদারা খায়া পাগলের মতো খাইছি। খায়া তারপরে আবার গাড়ি তেল ঠিক করতে পারতেছি না। পরে অনেক দূরে আবদুল্লাহ পড়ে গেছি গাড়ি ঠিক করতে। তারপর আবার আসছি, আবার গ্যাস করতে গেছে, গ্যাস নেই। গ্যাসে পরে অনেক কষ্ট করে রাত 2টার দিকে বাসায় আসছি। তোমরা তো হান্টিং অন করছো, অ্যাডভেঞ্চার করছো খালি গাড়ি লয়ে। গ্যাস বড় সব তুমি ছিল হান্টিং এ? না, ও ছিল। কে কে ছিল? তুমি ছিল? ও কেমন লাগছে তোমার সাথে হান্টিং এ? ও তো ভয় পায় গেছিল। কেন ভয় পাইছো? কেন ভয় পাইছো বলো না। পুরো অন্ধকার রাস্তার মধ্যে তীর শিখলো যাবে নাকি দর্জন? তাই সাকিব আসলে কান্দে আছে, কান্দে আছে। পুরো দেখা করতে হবে, তুমি দিয়ে দিবি মানে হ্যাঁ হ্যাঁ রেখা রাখ। আমার সাইজের গুরু গোল গোল উল্টা উল্টা দিস করে সাইমা। 3-4 বছর পর আসলে আজকে হাটে, রাস্তাতে গরু কিনতে হবে, আসলে যেতে হাটে মাছ। চলো আমরা আজকে হান্টিং হবে সাকিব, হ্যাঁ চলো চলো লেটস গো। আমার দিয়া ভাই হাটে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, যাবে যাবে রাইট। কাস্টমার অনেক, এই যে চলো আজকে কাস্টমার অনেক, বেচা কিনা হবে ইনশাল্লাহ। আমরা বিশাল গ্যাং আজকে আসছি দিয়া বাড়িতে, আজকে গরু কিনা হবে ইনশাল্লাহ। আশা করি দেখি প্রচুর কাস্টমার, প্রচুর ভিড় দিয়া বাড়ি হাটে। জুম্মার দিন নেমে গেছে সবাই গরু কিনতে আফটার জুম্মা। তা আমরাও যাই ভিতরের দিকে, দেখি আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে আজকে গরু কিনার হাটের থেকে ভিডিও। ইনাম করে মাউন্টেন ডিউ খাইতেছো? কয় নাম্বার মাউন্টেন ডিউ এটা? 1 নম্বর। শিওর? সেকেন্ড না? অনেক সুন্দর, তিনটা গরু একই রকম, দারুণ। প্রচুর গরু আসছে, ভরপুর গরু। ভাই কত টাকা কিনলেন ভাই? 1,30,000 টাকা দাম। এটা 1,15,000 টাকা দাম চাই। এত দাম চাও কেন মামা? 1,15,000 টাকা গরুটা ওর দেবে ঠিক আছে আমার মনে হয়। দাঁতছে গরু তো, দাঁত নাই মনে হয়, 2 দাঁতের না সাকি? এটা কত? 50,000? হ্যাঁ 50 আর কিছু দিলাম। মামা এটা কত চাও? মামা এটা আসেন না দেখেন পছন্দ করেন কোটা নেবেন। এটা দাম কত চাও বলো? 50 থেকে আছে মামা। কত? 50? 250 খাইছে। এখন দাম কইলা তুমি? এই চিন্তা গেছে বাচ্চাদের উপরে, মাকে জারি মারতেছে। বেটা খাইবা গেছে মাকের মধ্যে। আল্লাহ, আঠার মাইকের গরু আনছে, দেখি ওদের গরুগুলো। অনেক বলো দাম তোরা, এই যে বলো ধারিতেছে। বিশাল জায়গা ওদের। বড় গরু এখন আনি নাই মনে হয়, ছোট গুলোই আনছে। এখানে কতগুলো অস্ট্রাল আসছে বড় বড়, প্রথম দিন যেগুলো দেখছি ওগুলোই, এগুলা বিশাল বড় সব মনে হয়। মাশাআল্লাহ অনেক বড়। কত চাই এটা? 12 লাখ। আর এটা? ওটা 10 লাখ। কটা করে তোমার? আমার আছে বড় গরু আছে 5টা। ও দুটো তোমার? হ্যাঁ। ওগুলো কত করে? ওটা 9 লাখ। ও এটা সবচেয়ে বেশি। এত দাম চাও কেন মামা? 10 লাখ টাকা বেশি হয়ে যান অনেক। এটা 10 লাখ চাইতেছে, এটা ওরকম কথা, অনেক বেশি। আমার মধ্যে এই হাটের মধ্যে সবচেয়ে বেশি ফার্মের গরুগুলো উঠানো হয়েছে, প্রচুর ফার্ম। এটা সব ফার্ম, হক ফার্ম, ডিজাইন এগ্রো, তারপরে হাসান এগ্রো, আরহান এগ্রো, অভাব নাই, মা ডেরি ফার্ম, সব ফার্মের গরু এই হাটের মধ্যে আছে মোটামুটি। আমার ডিজাইন এগ্রো নাহার দেখছেন, এই যে ডিজাইন এগ্রো। ডিজাইন এগ্রো দেখছো? ভিতরে দেখছো? গাড়ির ভিতরে নাই? চলো, এই যে হাসান ভাই। এই যে গাড়িটা, সেই একটা গাড়ি দেখতে ফাটাফাটি, অনেক বড় দানছে, অনেক গরু আনছে ডিজাইন এগ্রো। বিয়েবাড়ি হাটে প্রচুর গরু আছে, কাস্টমারও আছে অনেক, দামও বলতেছে কাস্টমার, আবার গরু বেচতেছে না। কোন কাদিম? হাসা এটা করতে কানছেন, এটা কয় দাঁত? দুই দাঁত হয়েছে। গরুর দাম চান দেখি, অন্য দাম চাই না, এটার দাম চান। এটার দাম 1,80,000 টাকা আমরা চাচ্ছি। আর বেস্ট একটাই 10 লাখ। এটা কার ভাই? কটা করে আনছো? দাম 240, বেচা 30 লাখ। আচ্ছা তুমি জিজ্ঞেস করো, তুমি গোটার দামটা জিজ্ঞেস করো না। 1.5 কোটি। তুমি আরো বেশি দাম বলছো, কি হইলো এটা কাহিনী? 10 লাখ আমি দাম বেশি বলে দিছি। তুমি বেশি বলে দিছো? হ্যাঁ, ও তোমার 30 লাখ দিব। কও তুমি আমি কত 30 লাখ দিব। জয় বাংলা। হাসান ভাই হান্টিং চলতেছে নাকি হাটের মধ্যে? হান্টিং চলতেছে। খামারি ভাইরা গরু দড়ি ছাড়বেন, কাস্টমার ছাড়বেন না, কাস্টমার ছাড়বেন না, রাইট? এটা হলো সমস্যা, এই কাস্টমার ধরেই না। একটা চাঁদ আর একটা তারা, কি ভাইব রে ভাই, সেই ভাইব। দিয়াবাড়ি হাট 2023, ওই যে মেট্রো স্টেশন। এই তোমরা কই যাও? গরুর দাম আমি হইতেছে অনেক জায়গায় দাম বলতেছে সবাই, আমরা সবাই দাম বলতেছি, কোনো গরু বেচতেছে না। কি কি বুঝতেছি না কি হচ্ছে। ছোট অনেক পিঠা, কিন্তু ছোট পিঠা আছে, পিঠা ছোট আছে বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক বেটার, ওই গরুটা আরো বেটার। এই গরুগুলোটা এই যে আরেকটা গরু, আশা সুন্দর, বিউটিফুল, মাশাআল্লাহ। ডিনার টাইম, সিলিন্ডার দিয়া। এটা কি বানাইতেছেন চাচা? আলুর ঝোল। আলুর ঝোল খাবেন আজকে? সাবাস। গরু এখনো কিনতে পারিনি ভাই, অনেক গরুর দাম বান্ধবী করলাম, অনেক গরুর দাম বলি, কিন্তু গরুর কোনো খবর নাই, কেউ বেচতেছে না গরু। কি যে অবস্থা কিছুই বুঝতেছি না। মনে হয় দাম তো ভালো হইতেছে, কিন্তু গরু তো কেউ বেচতেছে না। এরকম হইলে হবে কেমনে? কবে গরু তাহলে আজকে কেন হবে না? তাইলে মানে কি শেষ আজকে ধরা? ধরা খেয়ে গেলাম না আমরা। চাষারা কি মুরগি দিয়ে খাইতেছেন আজকে সবাই? সাবাস খান, ব্যাপারীরা সবাই খাচ্ছে। তোমার কি খাইতেছো? দি কাঁচা বাদাম দাও, আমরা কাঁচা বাদাম খাই। কয়টা গ্রিন পিস দিছে নিহাল, দিছে আমার একটা বাদাম দিছে। সাবাস। এই যে আরেকটা গরু, মুড়ি খাবো না, রাতের খাবার তৈরি হচ্ছে। ডিম, আলু আর ভাত। আমরা কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গার থেকে সবাই, পুরা ঘাটি দিয়ে চুয়াডাঙ্গা। হা, চুয়াডাঙ্গা নাহলে নওগাঁ নাহলে নাটোর। কতগুলো গরু আনছেন? বেচছেন একটাও? আপনার গরু কোনগুলো? এই সাদাটা আপনার? কটা গরু আপনার? মানে আপনি নিজের কটা? আপনার কটা? এই সাদাটাই আপনার? এই যে জিনিস আছে, কত দাম চান এটা? আর কালোটা? ওরে বাবা, ওটা 2 লাখ, এটা 1,30,000। দেখা যাবে কি আপনার কিছু করে না? যে কেন কি করে না কেন? তুমি হাতে দেখো না কেমনি দেয়লা, এটা বিচি জানতেছ না? ওরা কোনো ব্যথা লাগে না? না এরকম দাঁড়ালে সাবাস তো হয় না মামা দামে? না না না, অনেক সুন্দর দাম দিছি মনে। আমরা সুন্দর তো না হে মামা। দুটো গরু কোন এলাকার দাম? জিনাইদা, চুয়াডাঙ্গা। সময় করে এসে পড়ছে এখানে দেবাড়ি হাটে। এই দামে পারবা গরু? তোমার ছোট গরু কিনতে হইব। তুমি 2 লাখে গরু দাম কো, 1,20,000 টাকা তোমায় দিব গরু? গরু তো কিনতে পারলাম না, তেহারি খাই এখন আমরা। খাচ্ছি নাই তেহারি? খাও, তেহারি ভালো আছে। খাচ্ছি, খতম। আমার তেহারি করে চলে যাচ্ছি এখন, আমরা তেহারি খাবো ভাই। তেহারি খাও বেটা, তেহারি খাও। গরু তো কিনতে পারলাম না, কি ছাড়বো ইউটিউবে? আজকে গরুটা কিনতে পারলে লাভ হইতো। গতকালের গরুর দাম কম ছিল রাতের বেলা, হ্যাঁ আমরা গরুর দাম আরো বাড়বে। তাহলে আমরা এখন তেরি খাই আবার গরু কিনতে পারবো। আমাদের হান্টিং আজকে শেষ নাই, আমরা আবার দিয়ে বাড়ি যাবো, এখান থেকে আবার খাই দাওয়া দিয়ে বাড়ি, দিয়ে বাড়ি হাটে আরাম হিসেবে, আরাম হিসেবে দিয়ে বাড়ি। আমরা গরু কিনতে পারি নাই, তেহারি খাইতে পারতেছি আমরা। ব্যাপারী কেউই গরু বিক্রি করতেছে না, সবাই তাদের দাম একদম স্ট্রং ভাবে ধরে রাখছে। আমরা প্রচুর দাম টাম বলছি, বাট আমাদের গরু মিলে নেই আজকে। তো ইনশাল্লাহ আমরা আবার নেক্সট কালকে হয়তো বা যাবো আবার হান্টিংয়ে, যদি পারি গরু আবার কিনবো। সো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব টু ওয়াসিউদ্দিন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।